চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর গ্রামীণ হাসপাতাল। মঙ্গলবার ভোর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় সামিমা বিবি। অভিযোগ, হাসপাতালে লেবার রুমে কোনো চিকিৎসক বা নার্স না থাকায় প্রসূতির এক আত্মীয় সন্তান প্রসব করায়। প্রসবের পর কোনো চিকিৎসা না করে সদ্যোজাতকে ডোমকলে রেফার করে দেওয়া হয় আর সেখানে চিকিৎসকেরা সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মঙ্গলবার ভোর রাতে প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় শামিমা বিবি। অভিযোগ, হাসপাতালে ছিল না কোনো চিকিৎসক। একাধিকবার বলা সত্ত্বেও কোনো চিকিৎসক আসেনি বলে অভিযোগ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রসব যন্ত্রণা বাড়তে থাকায় এক হাসপাতাল কর্মী ওই প্রসূতি মহিলাকে লেবার রুমে নিয়ে যায়। কিন্তু অভিযোগ, হাসপাতালের লেবার রুমেও কোনো চিকিৎসক বা নার্স না থাকায় প্রসূতির এক আত্মীয় সন্তান প্রসব করায়। প্রসবের পর কোনো চিকিৎসা না করেই ওই সদ্যোজাতকে ডোমকল হাসপাতালে রেফার করে দেওয়া হয় আর সেখানে নিয়ে যেতে চিকিৎসকেরা সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক ছিল, স্বাভাবিক ছিল। হাসপাতালে ভিতরে আপনার নানি খাবার শুনলো, কিন্তু হাসপাতালে নার্স ডাক্তার এরা থাকা অন্য ঘরে ফোন করছিল, ফোন করছিল দিয়ে তারপরে দিয়ে কি হয়েছে? তারপরে বাচ্চা যখন জন্মগ্রহণ করলো তারপরে আচ্ছা দিয়ে আমি ব্যাগ এসে মেয়ে পানি খেতে চাইলো, যে আমি পানি নিতে আসলাম, পানি নিয়ে আমার একটা খালা এসছিল, খালা বললো যে তুমি যাও তাই বললাম, যে আমার খালা তখন গেল, যে পানি খাওয়াইলো, খেয়ে আমার খালাই তখন খালাসটা করেছে অর্ধেক হয়ে এসছে বাচ্চাটা, তখন আবার ধরে দিয়ে তখন এবার ওই খালাসটা হয়ে গেল। খালাস হওয়ার পর তখন ছেলে ওর বুকে তুলে দিয়ে কান্দেনি কাটেনি কিছু করেনি। আর তারপরে চিকিৎসার গাফিলতির অভিযোগে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা। ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। রাত একটা সময় আমি মেয়েকে লিখেছি, বা আমার এখনো অবধি কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো চিকিৎসাই নাই, কোনো চিকিৎসাই নাই। এর কী হবে আমি বলতে পারছি না। আমার বাচ্চাটা এমনি বিফলে মারা গেল, এর কী হবে কী করবে এরা আমি বলতে পারছি না। একবার এর সব এদের গাফিলতির জন্যে আমার বাচ্চা লুসকান হলো, ঠিক আছে। আমি এসেছিলাম মেয়েটাকে, আমি কোনো ই পাইনি, কোনো সুরাও পাইনি। এখানে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, একটা গাড়ি নাই, একটা আপনার ই নাই, অক্সিজেন নাই, কিচ্ছু নাই। আমাকে মরা ছেলে আমাকে পেখালো ডোমকল, ডোমকলে যে আমি গেলাম, ডোমকল আমাকে বলছে ডাক্তারে যে তুমি মরা ছেলে এসো, পেখালো কে তোমাকে? তবে হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীর আত্মীয়রাও চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে। এই হাসপাতাল থেকে স্যালাইনও দেওয়া হয় না, বাইরে থেকেই কিনতে হয়, অক্সিজেনও পাওয়া যায় না বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। আমার বাড়ি হচ্ছে কঞ্জনপুর, আমি এখানে আমার শাশুড়িমা ভর্তি আছে, আমি দেখতে আসি। তাই সে হসপিটালের পরিস্থিতি যা দেখছি তাতে ডাক্তারদের প্রচন্ড ঘাটতি আছে। এই হসপিটালে কোনো নার্স নাই, ডাক্তারও নাই, ঠিকরকম মানে পরিষেবা দেয় না। আর বিষয়টা হচ্ছে যে এই যে দুদিন যাচ্ছে তাতে হসপিটালে মানুষ কিন্তু বিপদে পড়ে আসে, সক্রিয় আসে। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য। আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।